নারায়ণপুর বাস স্ট্যান্ডের নিকটে প্রাইভেট কারের ধাক্কায় ঘোড়ার গাড়ির ড্রাইভার গুরুতর আহত ও একটি ঘোড়া নিহত। সিলিন্ডার হলে এক মুরব্বী এসে বলছে যে সকালবেলা এরকম হয়েছে, ড্রাইভারটা আর এক মুরব্বী বাসে আছে দুইজন। প্রত্যক্ষদর্শীরা নরসিংদী জানালকে বলেন, আনুমানিক 5টার দিকে ভৈরবমুখী ঘোড়ার গাড়িটিকে যাত্রাপথে পিছন থেকে একটি প্রাইভেট কার ধাক্কা দিলে ঘোড়ার গাড়িটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলে গাড়ির ড্রাইভার ও একজন গুরুতর আহত হন। দুটি ঘোড়ার মধ্যে একটি নিহত, অপর ঘোড়াটি আহত অবস্থায় আছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।